আগের সপ্তাহে ক্লাস ফোরের ভিডিও ছিল, সেজন্য এই সপ্তাহে ক্লাস থ্রির ভিডিও। আজকের পড়া হচ্ছে গিয়ে আগের দিন যেহেতু আমরা একটা প্রোজ অর্থাৎ গদ্য শেষ করে নিয়েছি, সেজন্য আজকে এই কবিতাটি রয়েছে, শিউলি কেন জাগে। কবির নাম শ্রী প্রভাত রঞ্জন সরকার। আগে আমরা কবিতাটা পড়ে নেব, তারপর কোশ্চেন উত্তরগুলো দেখে নেব এক এক করে। কবিতাটা পড়া যাক। রাতের বেলায় সবাই ঘুমায়, শিউলি কেন জাগে? বলতে হবে মা গো আমায়, বলতে হবে আগে। আর ফুলেরা দিনে জাগে, রাত্রিরে ঘুমায়, দিনের বেলায় সুভাষ ঢালে, মধুতে গান গায়। তাদের সাথে মোর পরিচয় আলোর অনুরাগে, ঘুমায় ময়না কুকুর ছানা, ঘুমায় যে মৌমাছি। শিউলি তরু হেসে বলে, আমি জেগে আছি। বলো না মা, শিউলি জাগে কাহার অনুরাগে? শুনরে খোকন, শিউলি জাগে রাতের অন্ধকারে। দিনের আলোই লজ্জা পেয়ে মাটিতে যায় পড়ে, রাতের শেষে শিউলি ঝরে, পড়েই ভোর। সেই সময়ে সোনার খোকন ঘুমটি যাবে তোর। আচ্ছা, এখানে দেখো বলা রয়েছে শ্রবণ থেকে সোনা শব্দটি এসছে তাই মধ্য ন হবে, স্বর্ণ থেকে সোনা শব্দটি এসছে তাই মধ্য ন দিতে হবে। এই দুটো মাথায় রেখো। শব্দার্থ প্রতিবারের মতোই এবারেও বলছি যে শব্দার্থগুলো মুখস্থ করবে। চারের দাগে দেখো তোমাদের প্রতিশব্দ দেওয়া আছে, প্রতিশব্দ মানে একই অর্থের আলাদা শব্দ, তো এগুলো দেওয়াই রয়েছে, এগুলো করার কিচ্ছু নেই। পাঁচের দাগটা একটু দেখে নেব। পাঁচের দাগে কি বলেছে? পাশের বন্ধনী থেকে একটি করে বর্ণ বা শূন্যস্থান পূরণ করো এবং অর্থবহ শব্দ তৈরি করো। তো এখানে দেখো প্রথমটা কি হবে, অনুরাগ, তারপরেরটা অনাহার, তারপরে হচ্ছে মাঝারি, এবং লাস্টেরটা হচ্ছে গিয়ে কি গবাক্ষ, মাঝখানেরটা কয় মধ্য নুষয়, গ বয়াকার কয় মধ্য নুষয়, ঠিক আছে। তারপরে বাক্য পূরণ যেটা রয়েছে, রাতের শেষে শিউলি ঝরে হলে পরেই ভোর। ক্ষয়টা দেখো, দিনের বেলায় সুভাষ ঢালে, মধুতে গান গাই, তাই তো। তারপরে বলো না মা, শিউলি জাগে কাহার অনুরাগে? সোনরে খোকন, শিউলি জাগে রাতের অন্ধকারে। শিউলি তরু হেসে বলে, আমি জেগে আছি। তো এই হচ্ছে তোমাদের এই কোশ্চেন উত্তরগুলো। এবার আমরা দেখব দুইয়ের দাগের আর তিনের দাগের যে বড় কোশ্চেনগুলো রয়েছে, এই বড় কোশ্চেনগুলোর উত্তর। তার জন্য এখানে চলে আসা যাক। দেখো দুইয়ের দাগের প্রথমে রয়েছে প্রশ্নগুলো উত্তর দাও, কয়ের দাগে একটাই কোশ্চেন রয়েছে যেটার সঙ্গে টুকরো টুকরো করে অনেকগুলো প্রশ্ন রয়েছে, তো চলো এগুলো দেখে নেওয়া যাক। রাতের বেলায় সবাই ঘুমায়, শিউলি কেন জাগে? উক্তিটি কার, কাকে প্রশ্ন করা হচ্ছে? এখানে সবাই বলতে কাকে বোঝাচ্ছে? শিউলি কেন জাগে, কথার অর্থ কী? শিউলি কখন ঘুমায়? তাহলে এক এক করে উত্তরগুলো দেখে নিয়ে দেখো, প্রত্যেকটা পোর্শনের জন্য আলাদা করে মার্ক করে দিয়েছি উত্তরগুলো, তাহলে উত্তরগুলো দেখে নাও। প্রশ্ন উদ্ধৃত অংশটি শ্রী প্রভাত রঞ্জন সরকারের লেখা শিউলি কেন জাগে কবিতার অংশ, উক্তিটির কবিতায় উল্লেখিত খোকনের। দু নম্বর যে পোর্শনটা রয়েছে সেটার উত্তর দেখো, এখানে সবাই বলতে শিউলি ছাড়া অন্য ফুলেদের কথা বোঝাচ্ছে। তিন নম্বর পোর্শনটা দেখো, এখানে শিউলি কেন জাগে বলতে রাত্রেবেলা শিউলি ফুল ফোটার কথা বলা হচ্ছে। জাগা কথার অর্থ কী? এখানে ফুল ফোটা, ঠিক আছে। শিউলি সূর্য উঠলে অর্থাৎ দিনের বেলায় ঘুমায়। তিনের দাগে দেখো, তিনের দাগের প্রশ্নগুলি দেখে নাও। কয়েক দাগে বলছে যে যে ফুল দিনের বেলায় ফোটে তাদের কয়েকটি নাম লেখো। দিনের বেলায় ফোটা কয়েকটি ফুলের নাম হলো জবা, টগর, গাঁদা, পদ্ম, গোলাপ, অপরাজিতা ইত্যাদি। তারপরে ক্ষয়ের দাগে রাত্রিতে ফোটে এরকম কয়েকটি ফুলের নাম লেখো। রাত্রিতে ফোটা কয়েকটা ফুলের নাম হলো শিউলি, গন্ধরাজ, রজনীগন্ধা, বেলি, জুই ইত্যাদি। গয়ের দাগে দেখো, শিউলি ঝরার সঙ্গে শিশুর ঘুম ভাঙার কী সম্পর্ক? কী সম্পর্ক? শিউলি ঝরে পড়ে দিনের আলো ফুটলে আর তখনই শিশু ঘুম থেকে জেগে ওঠে, এটি হচ্ছে শিউলি ঝরার সঙ্গে শিশুর ঘুম ভাঙার সম্পর্ক। আজকের কবিতাটি খুব ছোট্ট মতো ছিল, প্রশ্ন উত্তরও খুব ছোট্ট ছিল, সেজন্য খুব তাড়াতাড়ি এটা করে নেওয়া হলো। পরের দিন আমরা যখন পড়বো, অর্থাৎ পরের সপ্তাহে যখন পড়বো, তখন সুকুমার রায়ের পেটুক নামের যে গল্পটা রয়েছে এই গল্পটা থেকে আমরা প্রশ্ন উত্তর করবো।